তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছো বা যারা চাকরি খুঁজছো বা কাজ খুঁজছো তাদের জন্য একটি ভালো সুযোগ রয়েছে তো বেঙ্গল সরকারের যে এক্সেন্স অফিস রয়েছে তো সেই অফিসের মাধ্যমে কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্টের বিষয়ে বলে হয়েছে সেটা একবার দেখে নিই তো আগে বলে দিচ্ছি প্রথমে কিন্তু ট্রেনিং হবে ট্রেনিংয়ের পরে তোমাদের জব হবে আর ট্রেনিং যখন চলবে তখন কিন্তু তোমরা টাকা পাবে সেটা আড়াইশো টাকা থেকে তিনশো টাকা পার ডে পাবে সেই বিষয়ে ডিটেলস বলে দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে এই বিষয়ে সঠিক ধারণা আসবে আর ভিডিওটি কমপ্লিট শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট যে বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো সময় নষ্ট না করে দেখে নিচ্ছি বিষয়টা কী রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্ক সেখান থেকে বলা হয়েছে কিছু এখানে প্রার্থীর প্রয়োজন যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে তো মোটামুটি মাধ্যমিক পাশ করলেই যথেষ্ট এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স আঠারো থেকে চল্লিশ বছর এখন বলা হচ্ছে প্রথমে নব্বই দিনে ট্রেনিং দেওয়া হবে তো পঁয়তাল্লিশ দিন প্রথম পঁয়তাল্লিশ দিন ট্রেনিং চলাকালীন দুইশো টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে আর পরের পঁয়তাল্লিশ দিন মানে শেষের পঁয়তাল্লিশ দিনের দিকে আড়াইশো টাকা করে দেওয়া হবে মান্থলি তো এখন ব্যবহার হচ্ছে নব্বই দিনের ট্রেনিং তার মানে এই নয় নব্বই দিনে তোমাদের কাজ শেষ এটা হলো ট্রেনিং তারপরেও কিন্তু জব তোমাদের হবে তখন জব যখন হবে তখন সাড়ে তিনশো টাকা পার ডে তার সঙ্গে পনেরো টাকা এক্সট্রা দেওয়া হবে মানে তিনশো পঁচাশি টাকা আর এক্সট্রা আরও কিছু থাকবে সাড়ে চারশো টাকা ধরতে পারো তো এখন প্রশিক্ষণ চলাকালীন তাছাড়া খাওয়ার জন্য আশি টাকা করে দেওয়া হবে আর থাকারও ব্যবস্থা হবে তো মেন বিষয়টা কি তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয় সরি আঠেরো থেকে হ্যাঁ চল্লিশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে তোমরা যে নিজ জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারো অ্যাপ্লিকেশন করলে পরে তোমাদের নব্বই দিনের ট্রেনিং দেওয়া হবে নব্বই দিন ট্রেনিং চলাকালীন প্রথম পঁয়তাল্লিশ দিন দুইশো আশি টাকা আর এবং তার পরের পঁয়তাল্লিশ দিন ধরতে পারো মোটামুটি সাড়ে তিনশো টাকা করে পার ডে পারিশ্রেমিক দেওয়া হবে সেখানে কিন্তু মেন যেটা প্রথম পঁয়তাল্লিশ দুশো টাকা পরে পঁয়তাল্লিশ দিন দুশো পঞ্চাশ টাকা কিন্তু তার সঙ্গে খাওয়ার আশি টাকা আছে তো এক্সট্রা অনেক ভাতা আছে সেটা বিষয়ে আমি বলছি তো নব্বই দিন চলার পর কি কমপ্লিট হওয়ার পর তোমাদের জব দেওয়া হবে সেই জবে তিনশো সত্তর টাকা বেশি পে থাকবে তার সঙ্গে এক্সট্রা যে পেগুলো সেটাও কিন্তু তোমরা পাবে তাছাড়া পি এ বাড়ি ভাড়ার জন্য ছুটির জন্য সমস্ত রকম কিন্তু ভাতা এবং পেনশনও দেওয়া হবে তো এই অ্যাপ্লিকেশন চলছে তো তোমরা যারা এর জন্য ইচ্ছুক রয়েছে অবশ্যই তোমরা নিকটবর্তী যে এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্ক আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো আর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম থাকা কিন্তু এটা আবশ্যিক বিষয় তো এই বিষয়ে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ